ময়মনসিংহের প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতারের পর অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে যায় গোয়েন্দা পুলিশ। কি ঘটেছিল সেদিন তা পুনর্নির্মাণের চেষ্টা করেন গোয়েন্দা কর্মকর্তারা। কিভাবে চুরি করেছিলেন তা হুবহু করে দেখান অভিযুক্ত গৃহকর্মী বিলকিস। বসুন্ধরা আবাসিক এলাকায় গত 16 নভেম্বর বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ লিটনের পরিবারে কাজ নিয়ে মাত্র 4 দিনের মাথায় 10 লাখ টাকা ও 7 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় সে। ম্যাডাম এজন বাইরে যেতন আলমারি খুলছে, খুলে টাকা বাইর করছে। তখন টাকা বাইর করার পরে আমি এটা খুলছি, খুলে ভাবছি যে এটা ভিতরে টাকা আছে, খুলে দিয়ে আলমারির ভিতরে টাকা। ভাটারা থানায় বিলকিসকে আসামি করে লিটন মামলা করলে মহানগর গোয়েন্দা পুলিশের 2 দিনের অভিযানে গ্রেফতার হয় বিলকিস। জিজ্ঞাসাবাদের জন্য আনা বিলকিসের পরিবারের সদস্যরা জানান এমন অপরাধে বেশ কয়েকবার আটক করা হয়েছিল তাকে। মানুষের বাসা থেকে কাজ করে টাকা পয়সা চুরি করে নিয়ে আসে, এই কারণে আমরা 2-3 বার অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে নিয়ে আসে। এবারও সে আরেকজনের বাসা থেকে টাকা নিয়ে আসে অনেকগুলা। গৃহকর্তার সরল বিশ্বাসে এমন ভয়ঙ্কর ঘটনায় হতবাক লিটন ও তার পরিবার। 2টা দিন পরে ওর ভোটার আইডি কার্ড আর আমি নাম্বারটা নিব। তো নাম্বার যখন ইয়ে করে নাম্বার বলে মোবাইল নষ্ট। মাগরিবের আজানের সময় বাসায় যখন ঢুকি দেখি বাচ্চাগুলো ওখানেই খেলতেছে, আমি ওই ঘরেই ঢুকি প্রথমে বাচ্চাদের ঘরে। ওখান থেকে বের হয়ে আমি আমার রুমে চেঞ্জ করব, রুমে যাই, গিয়ে দেখি আমার আলমারির দরজাটা খোলা, জাস্ট খোলা, ওপেন আর কিছু না। ওই খোলা দরজাটা আমি হাত দিয়ে দেখি ভিতরেরটাও খোলা। তখন ভিতরটা হাত দিয়ে দেখি আমার ওখানে যে অলঙ্কার ছিল এবং টাকা ছিল একটাও নেই। কেউ যেন কোনো কাজের মেয়েকে না জেনে, সকল তথ্য না জেনে বাসায় যেন কাজ না দেয়। গোয়েন্দা পুলিশ বলছে আরও কোনো চুরির ঘটনার সঙ্গে বিলকিস জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। আমাদের কাছে সে প্রাথমিকভাবে স্বীকারও করেছে যে ইতিপূর্বে সে আরও বেশ কয়েকটা এরকম অপরাধ সংগঠিত করেছে। তো আমরা এখনও আরও জিজ্ঞাসাবাদ করতে যাব যে আর কোন কোন জায়গা থেকে সে কী পরিমাণের টাকা চুরি করেছে। বাসাবাড়িতে গৃহস্থালির কাজ নিয়ে এমন অপরাধ করার সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। তাদের ব্যাপারে আমাদের সতর্ক হব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ছবি তুলে রাখা, ভিডিও করে রাখা।